আজকে জয়নগর 2 নম্বর ব্রিজের কাছে বিশালগড়ের ত্রিপুরা মাথার প্রার্থী মাননীয় শাহ আলম মিয়া ওনার স্কর্পিও গাড়ি TR01AM0620 পার্ক করে রাখা ছিল। এই গাড়িটার মধ্যে একজন সাজু মিয়া হ্যালাস মঙ্গল সানফ রতন মিয়া রাজনগর বাড়ি উনি এই বড় দাও দিয়ে কাঁচগুলো ভেঙে দিয়েছে, যত গাড়ি যত কাঁচ আছে। তো ইমিডিয়েটলি উইদিন 5 মিনিটস আমরা অ্যারেস্ট করে দাও উদ্ধার করে আগে বটতলা আউটপোস্টে নিয়ে এসেছি। ইন দ্য মিন টাইম যে প্রার্থী জানতে পেরেছে যে ওনার গাড়ি ড্যামেজ হয়েছে, তো উনি পুলিশের কোয়ার্টারের কাছে ধর্ণা দিতে এসেছে। আমি বুঝালাম যে আপনি তো পুলিশকে জানানিনি থানাতে, থানা অ্যাকশন না নিলে তারপরে তো আপনি যাবেন। যাই হোক, ওনাকে বললাম যে আপনার কেসের অলরেডি কাজ হয়ে গেছে, আসামি অ্যারেস্ট হয়ে গেছে, দাও উদ্ধার হয়ে গেছে, আপনি এফআইআর চাইলে স্পটও দিতে পারেন থানা। তো উনি থানাতে এসে একটা এফআইআর দিয়ে গেছেন, আসামি অ্যারেস্টেড আছে, আমরা একটা স্পেসিফিক কেস দিচ্ছি। যা বোঝা গেছে এটা পুরানো সত্যতার জন্য করা হয়েছে, পলিটিক্যাল কোনো অ্যাঙ্গেল পাওয়া যায়নি, কিন্তু যাই হোক আমরা তদন্ততে সব 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 দিকই খতিয়ে দেখবো, সব অ্যাঙ্গেল দিয়ে আমরা তদন্ত করে দেখবো। এখন তো জাস্ট কেস রেজিস্টার হয়েছে, পুরো তথ্যটা তদন্ত করে বেরিয়ে আসবে। কালকে কি ওকে কোর্টে ফরওয়ার্ড করবে? হ্যাঁ, কালকে কোর্টে ফরওয়ার্ড করে আমরা রিমান্ড চাইবো, কারণ কি আমরা জানতে চাইবো যে কী উদ্দেশ্যে উনি গাড়িতে হামলা করেছে, এটা এটা জানার দরকার আছে। এর মধ্যে কেউ আহত হয়নি, মোটামুটি সবার সুরক্ষিত। এখন টাউনের আইন শৃঙ্খলা মোটামুটি কন্ট্রোলে আছে, নর্মালে আছে, আমরা চেষ্টা করছি এরকমই মানে শান্তি মানে আমাদের টাউনে থাকে।